আমাজন হলো এই পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যে ঘেরা বন। এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য ও বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বনের 70% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই 70% জায়গাতে কি কি আছে, দেখতে কেমন, তার কিছুই পৃথিবীবাসী জানে না। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি এই জঙ্গলের সবটাতে কি কি আছে তা দেখা ও জানা সম্ভব? উত্তর হল, হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় সেটা হবে মানব জাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদের একটি কারণ। কিন্তু কেন, কি সেই বিপদ? আপনার কি জানা আছে আমাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানকার নদীর পানি কেন সারা জীবন ধরে ফুটতে থাকে? এখানে কেন ব্রিজ বানানো হয় না? এই জঙ্গল কতটা বড়, কতগুলো গাছ আছে, কি কি ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণী এখানে আছে, এ সকল রহস্যময় প্রশ্নের সঠিক উত্তর জানতে দেখতে থাকুন মরুচরের এই পর্বটি। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে অবস্থিত আমাজন বন, দেশগুলি হল ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। এর আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার, যা 48টি বাংলাদেশের সমান বা 2টি ভারতের চেয়েও বড়। সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো রেইন ফরেস্ট আছে, আমাজন বন তার একাই অর্ধেকেরও বেশি। পুরো পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তার 20% আসে এই জঙ্গল থেকে। পৃথিবীব্যাপী যত ওষুধ তৈরি করা হয় তার 25% কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকে। একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের 20% শোষণ করে এই বন। 2013 সালের ভূভিত্তিক ডেটা এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করা হয়েছে যে এ বনে 400 থেকে 700 বিলিয়ন গাছ রয়েছে, অর্থাৎ প্রায় 70,000 কোটিটি গাছ। 40,000 প্রজাতির গাছপালার ভেতরে রয়েছে মাংসাশী গাছ, যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ, সান্ডু, নেপেনহেস ইত্যাদি। এগুলোতে লম্বা, তীক্ষ্ণ, কাঁটাযুক্ত পাতা বা বসার মতো প্রকোষ্ঠ থাকে, যা পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসেবে কাজ করে। যখন কোনো পোকামাকড় পাতায় ছুঁয়ে যায় বা মধুর জন্য ভেতরে প্রবেশ করে, তখন এই ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং এই পোকামাকড়টিকে ভেতরে আটকে ফেলে। গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে সে প্রাণীটিকে হজম করে ফেলে। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ, যা ওয়াকিং পাম নামে পরিচিত। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হল এটি তার শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে। যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে এটি তার শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে। ওয়াকিং পাম গাছটি লম্বা এবং সোজা হয়। এর শিকড়গুলি মাটির উপরে থাকে, যা গাছটির বেঁচে থাকার জন্য মাটি হতে রসদ গ্রহণ করে। যখন গাছটির শিকড় কোনো বাধার সম্মুখীন হয় বা পর্যাপ্ত পুষ্টি পায় না, তখন এটিতে নতুন শিকড় গজায় এবং পুরনো শিকড়গুলি মরে যায়। এইভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। বিষয়টিকে দেখে মনে হয় যেন গাছটি হেঁটে বেড়াচ্ছে। এই জঙ্গলে 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 1,294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 2,200 প্রজাতির মাছ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ 1,000 প্রজাতির অজানা জীব অনুজীব বসবাস করে। আমাজন বন গাছ দিয়ে এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলোর সামান্য পরিমাণ মাটিতে পৌঁছাতে পারে। তাই এই বনের অনেক জায়গাতে রাতে তো বটেই, দিনের বেলাতেও থাকে অন্ধকার। এমনকি এখানে বৃষ্টির পানিও মাটিতে আসতে 10 মিনিটের মতো সময় নেয়। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় 1,500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্তেও টিকে থাকা সম্ভব নয়, মৃত্যু অনিবার্য। আমাজনে প্রায় 300-এর বেশি উপজাতি সম্প্রদায় বাস করে। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষায় কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে, যা তারা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউই বোঝে না। এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি। তারা এই জঙ্গল ছাড়া পৃথিবীতে আর যে কোনো কিছু আছে তার কিছুই জানে না। এই জঙ্গলে কিছু মানুষ খেকো আদিবাসী আছে বলে শোনা যায়, যারা আপনাকে পেলে ঝলসিয়ে খেয়ে ফেলবে। এই রহস্যময় বনে বেশ কিছু দেওয়ালচিত্র বা গুহাচিত্র পাওয়া গেছে, যা আদিকালের সভ্যতার ইঙ্গিত বহন করে। এখানে দেখতে পাওয়া যায় জমিতে আঁকা বেশ কিছু চিত্র। এই চিত্রগুলো কত বছর আগে কারা এঁকেছিল, কি কি হাতিয়ার ব্যবহার করেছিল, এগুলোর কোনোটারই সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি।
এই বন কেবল উদ্ভিদেই নয়, নানান রকম পশু পাখি আর কীটপতঙ্গেও রয়েছে বিশাল বৈচিত্র্য। এখানে রয়েছে কোটি কোটি হিংস্র, বিষাক্ত আর ভয়ানক প্রাণী, যেমন গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ। এরা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 250 কেজিরও বেশি হতে পারে। তবে কিছু অভিযাত্রী ও জঙ্গলের আদিবাসীরা 62 ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখেছে বলে দাবি করেছে। এই সাপ সাধারণত জলাশয় ও পুকুরে বাস করে এবং শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, অতঃপর গিলে নেয়। এই সাপ এতটাই বড় যে একটি প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে খেতে পারে। জাগুয়ার। জাগুয়ার আমাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারী বিড়াল। অনেক ক্ষেত্রে এদের বাঘ বলে অভিহিত করা হয়। এদের তীক্ষ্ণ দাঁত এবং মজবুত চোয়াল রয়েছে, যা দিয়ে তারা কচ্ছপের খোলসও ভেঙে ফেলতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দ শিকারী। এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায়। পিরানহা। আমাজনের নদীগুলোতে পাওয়া যায় এই ক্ষুদ্র কিন্তু ভয়ানক মাছ। এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে, যা দিয়ে তারা খুব দ্রুত মাংস ছিঁড়ে ফেলতে পারে। বিশেষ করে লাল পেটওয়ালা পিরানহা সবচেয়ে ভয়ানক হিসেবে পরিচিত। এই মাছ দল বেঁধে ঘোরাঘুরি করে। আপনি যদি কখনো ভুলেও এদের দলের কাছে পড়েন আর এই হিংস্র মাংসক্ষেক মাছ যদি আপনাকে দেখে নেয়, তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার শরীরের সকল মাংস খেয়ে আপনাকে কঙ্কাল বানিয়ে দেবে। বুলেট অ্যান্ট। আমাজনের বিষাক্ত জীবের তালিকায় বুলেট অ্যান্ট অন্যতম। এই পিঁপড়া সাধারণ পিঁপড়ার তুলনায় বেশ বড়, মোটামুটি 1 ইঞ্চি বা এর চেয়ে আরেকটু বড় হয়। বুলেট অ্যান্টের কামড় বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক কামড়ের মধ্যে একটি। এর কামড়ের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সাথে তুলনা করা হয়, যা থেকে এর নামকরণ করা হয়েছে। এই পিঁপড়ার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্ল্যাক কেইমান। ব্ল্যাক কেইমান আমাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির। এরা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী শিকারী। এদের খাদ্যের মধ্যে মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য সরীসৃপ অন্তর্ভুক্ত। আমাজনের নদীগুলোতে এদের দেখা যায়। হার্পি ঈগল। হার্পি ঈগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিগুলোর মধ্যে একটি। এরা 90 কেজি পর্যন্ত শিকার ধরতে পারে। এই ঈগল প্রধানত স্লথ, বানর, কুইজাল ইত্যাদি শিকার করে থাকে, তবে কখনো কখনো প্রাপ্তবয়স্ক মানুষকেও এরা শিকারের জন্য আক্রমণ করে। পয়জন ডার্ট ফগ। এই উজ্জ্বল রঙের ছোট ব্যাঙগুলি যতটা না সুন্দর ততটাই বিষাক্ত। এদের ত্বকে থাকা বিষ কোনো প্রাণীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত মৃত্যু ঘটাতে পারে। ট্রাইটা মাকড়সা। আমাজনের ট্রাইটা মাকড়সা বিশাল আকারের এবং ভয়ানক হয়। এরা বিষাক্ত এবং এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। ইলেকট্রিক ইল। এই মাছটি প্রায় 650 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে সক্ষম, যা কোনো মানুষকে বা বড় প্রাণীকে অজ্ঞান বা হত্যা করতে পারে। এই বিদ্যুৎ তাদের বিশেষ অঙ্গ থেকে তৈরি হয়, যা ইলেকট্রোসাইট নামে পরিচিত। এরা বৈদ্যুতিক শক দিয়ে কুমির, মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি শিকার করে থাকে। আমাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সরে গিয়েছিল এবং এদের মধ্যে সমুদ্র তৈরি হয়েছিল। এরপর আন্দিস পর্বতমালার প্রভাব ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির কারণে দক্ষিণ আমেরিকার খণ্ডে ঘন বনাঞ্চল বিকাশের পথ তৈরি হয়। এরপর থেকে বনের পরিধি বৃদ্ধি পেতে পেতে আজকের এই রূপ ধারণ করেছে, যাকে আমরা আমাজন বন হিসেবে চিনি। আমাজন বনের ভেতর দিয়ে বয়ে গেছে আমাজন নদী। দৈর্ঘ্যের মানদণ্ডে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জলপ্রবাহের পরিমাণের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য প্রায় 6,500 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ, যার দৈর্ঘ্য প্রায় 6,550 কিলোমিটার। এই দুইটি নদীর দৈর্ঘ্য নিয়ে কিছুটা বিতর্ক আছে, তাই কিছু ক্ষেত্রে আমাজন নদীকে পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে ধরা হয়। যাই হোক, এই আমাজন নদী হল এই বনের জীবনী শক্তি ও রসদের উৎস। এই নদীতে অনেক বেশি শাখা প্রশাখা আছে, যদিও ঘন বনের কারণে শাখা প্রশাখার সংখ্যা আজও জানা যায়নি এবং এগুলোর ম্যাপও প্রস্তুত করা হয়নি। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে 74 লক্ষ ঘনফুট বা 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে, যা এর পরবর্তী 7টি সম্পূর্ণ ভিন্ন নদীর জলের সমান। আমাজনের যে অংশ পেরুতে পড়েছে, সেখানে সানায় তিমপিস্কা নামক একটি অদ্ভুত নদী রয়েছে। পুরো পৃথিবী জুড়ে এমন নদী শুধুমাত্র একটিই আছে। এই নদীর পানি অনেক গরম এবং সবসময় ফুটতে থাকে। এই নদীর জল এতটাই গরম যে এতে ডুব দিলে মানুষ মারা যেতে পারে। এর দৈর্ঘ্য প্রায় 6.4 কিলোমিটার, প্রস্থ 82 ফুট এবং গভীরতা 15 ফুটের আশেপাশে।
এ নদীর পানির তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এই নদীর উচ্চ তাপমাত্রার কারণে এখানে সাধারণত কোনো প্রাণী বাঁচতে পারে না। যদি কোনো প্রাণী এই নদীর মধ্যে পড়ে যায় তবে দ্রুতই সেটি সিদ্ধ হয়ে যায়। এ নদীর তাপের উৎস হিসাবে কিছু বিষয়কে অনুমান করা হলেও প্রকৃত কারণ এখনও অজানা, যা এক রহস্য। এখানে ছোটখাটো কিছু ব্রিজ এবং সামান্য কিছু স্থলপথ থাকলেও আমাজন বনের বিস্তীর্ণ অঞ্চলে এমন কোনো সেতু নেই যা পুরো বনাঞ্চলকে অথবা বেশ দীর্ঘ জায়গাকে অতিক্রম করে। কেন এখানে বড় কোনো সেতু বা রাস্তা তৈরি করা হয়নি? মূলত পৃথিবীর পরিবেশ ও আবহাওয়ার জন্য আমাজনের গুরুত্ব অত্যন্ত বেশি। যদি এই বন না থাকে তবে পৃথিবীতে কার্বন শোষণ ক্ষমতা কমে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন, আর্কটিক ও আটলান্টিক বরফ গলন, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ বন্যাসহ আরও মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীতে। তাই এই বন এবং এর জীব বৈচিত্র্যকে রক্ষা করতে এখানে এইসব স্থাপনা বানানো হয়নি। তাছাড়া এই জঙ্গলে যেসব আদিবাসী বসবাস করে তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে না। এমনকি এখানে এমনও আদিম মানুষ বসবাস করে তারা এই জঙ্গল ছাড়া পৃথিবী বলতে যে আরও কিছু আছে সে সম্পর্কেও তাদের কোনো জ্ঞান নেই। তাই এখানে বড় ব্রিজ বা রাস্তা করার প্রয়োজন নেই। তাই এই বনের ভেতর তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যক ব্রিজ বা রাস্তা বানানো হয়নি। ভিডিওটি শুরুতে বলা হয়েছিল যে আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি এই জঙ্গলের সবটাতে কি কি আছে তা দেখা ও জানা সম্ভব। উত্তর ছিল হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় তবে সেটা হবে মানব জাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদ। কেননা এই জঙ্গলের পরতে পরতে ওত পেতে আছে ভয়ানক ও বিষাক্ত সকল প্রাণী। আছে মানুষখেকো আদিম মানুষ, বিষাক্ত গাছ, পাহাড়, খরস্রোতা নদী, জলাশয় ইত্যাদি। তাই এখানে অভিযানে যাওয়া অনেক অভিযাত্রী বনের ভেতর হারিয়ে যায় বা মরে যায়। গুজব বা সত্যি যাই হোক না কেন, এই বনের ভেতর স্বর্ণের তৈরি একটি শহর আছে যার নাম এলডোরাডো। স্বর্ণের তৈরি এই শহর খুঁজতে প্রায় 13টি অভিযানে 100 জন মতো অভিযাত্রী প্রাণ হারিয়েছেন। অর্থাৎ এটা স্পষ্ট যে এই বনের ভেতর কোথায় কি কি আছে তা জানতে এর সব জায়গাতে যেতে হবে, এতে করে অনেক বাধা এবং প্রাণনাশের আশঙ্কা আছে। তাই বনের ভেতর নিরাপদে যেতে ও অভিযান চালাতে এই প্রাণীগুলোকে এবং অনেক আদিম মানুষকে হত্যা করতে হবে, কেটে ফেলতে হবে কোটি কোটি গাছ, এমন অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হবে এই বনে। এতে করে পৃথিবীর বুক থেকে হয়তো বিলীন হয়ে যাবে পৃথিবীর পরিবেশ ও আবহাওয়াকে মানুষের বসবাস উপযোগী করে রাখা এই বন। এতে করে কি কি ক্ষতি হতে পারে তা কিছুক্ষণ আগেই বলা হয়েছে। তাই পরোক্ষভাবে এটি বলা যায় যে আমাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন করলে মানবজাতি শেষ হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত বড়, কত সুন্দর, কত রহস্যময় আর কত নিখুঁত তা পুরোপুরি উপলব্ধি করা যায় এই আমাজন বনকে দেখে।